আরো এক বছর বাড়ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ কাল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন সেতুর রেল সংযোগ সহ চারটি প্রকল্প নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে মাছ শিকার শাস্তি আড়াতে ব্যবহার করা হচ্ছে শিশুদের অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকারি বাজারে স্থিতিশীল নিত্যপণ্যের দাম সরকারের নজরদারিতে পাইকারি পর্যায়ে কমেছে চালের দাম বলছেন আড়তদাররা